Apache RTR 4B XConnect এর যে মিটারটা, সো এই মিটার নিয়ে আজকে এই ভিডিও কথা হবে। সো এই মিটারটা অনেক মানুষের মিটারের প্রবলেম হয়, কি প্রবলেম হয় না প্রবলেম হয়, মানুষ কেন টিভিএস কোম্পানিতে বারবার যাইতেছে মিটারের জন্য সমস্যা নিয়ে, সো সেগুলো আজকে এই ভিডিও সম্পূর্ণ আপনার বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। অ্যান্ড অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনার মিটারটা কীভাবে কী হয়েছিল অ্যান্ড চেঞ্জ করে দিয়েছিল কীভাবে, তো এই জন্য আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমার মিটারটা সমস্যা হয়েছিল অ্যান্ড কেন আমাকে এই টিভিএস কোম্পানি নতুন মিটার দিল। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি বাইকটা অলমোস্ট রাইড করছি হচ্ছে তোমার আগের যে মিটার ছিল হচ্ছে 2600 মতো আর এখন হচ্ছে 5-600 মতো, সো টোটাল মিলে হচ্ছে 3200 কিলোমিটার এই বাইকটা আমার রান করা হয়েছে। সো আমাকে কিছুদিন আগে আমার তোমার মিটারটা চেঞ্জ করে দিয়েছে, সেটা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে তোমার ভিডিওটা দেখতে পারো। অ্যান্ড হচ্ছে বন্ধুরা আমি আমাদের মিটারটা দেখাই, সো এটা হচ্ছে XConnect-এর মিটার। অ্যান্ড মিটারটা হচ্ছে প্রথমে আপনার এই এগুলো দেখায়, আর এই যে পতাকাটা চলে গেলো এইটা এখানে হচ্ছে কালো হয়ে যেত, অনেক মানুষের মিটারে কালো হয়ে থাকতো, এখানে আমারটা হয়েছিল কালো, আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই। এই যে ভাই দেখতে পাচ্ছেন মিটার কি অবস্থা, এই যে ব্ল্যাঙ্ক হয়ে যায়, আরেকবার হয়েছিল এটা ভিডিও করতে পারিনি, এবার তো হয়েছে দেন ভিডিও করতে ভিডিও করে রাখতেছে। আর এই যে এটা মিটার এইটা এটা আপনার কাজ করা না, তো আপনার প্রুফ দেখতে চাইছিলেন তো এবারকে আমি প্রুফ দেখা দিলাম। তো এই যে আমি আবার গাড়িটা অফ করি আবার অন করি, দেখছেন মিটার আবার সেই আগের সমস্যা যা হয়েছে, আবার অন করি আবার এখন ঠিক হয়েছে, এরকম হয়। তো বন্ধুরা আপনারা যে ভিডিওটা দেখলেন সেইটা হচ্ছে আমার আগের যে মিটারটা ছিল সেই মিটারটা হচ্ছে ওরকম কালো হয়ে থাকতো, আর এখন গিয়ার এখানেও সমস্যা, দেখেন গিয়ারে আমার গিয়ার হচ্ছে এক গিয়ারে আছে গাড়ি, বাট এখন এখানে 00 দেখাইতেছে, মানে গিয়ার সেন্সর যেটা আছে সেটাতেও প্রবলেম। অ্যান্ড হচ্ছে আপনার ব্লুটুথেও একটা ঝামেলা করে, ব্লুটুথ সেট করা হইলেও ব্লুটুথ অলওয়েজ অন হয়ে থাকে। অ্যান্ড তারপরে হচ্ছে কি যে আমার যে মিটার আগের মিটারটা ছিল সেটা হচ্ছে আপনার মিটারে অনেক সময় আপনার ফুয়েল ভুল দেখাইতো, ফুয়েল আসলো মানে ভুল, আমি ফুয়েল পুরো ফুল ট্যাঙ্কে ভুল করছি, আমার এই আপনার 2-3 দাগ উঠার পর আর উঠতো না। সো এরকম আগের একটা মিটারের সমস্যা ছিল, প্লাস হচ্ছে এই গিয়ার সেন্সর যেটা এটা তো আগে প্রবলেম ছিল, পর আবার এখানে আপনার কালো হয়ে থাকতো, এগুলো ছিল আগের যে মিটারটা সেই মিটারের প্রবলেম। সো এইটা নতুন মিটার দেওয়া হয়েছে আমাকে টিভিএস কোম্পানি, নতুন মিটারটা দেওয়ার পরে এখন জাস্ট একটাই প্রবলেম, সেটা হচ্ছে তোমার এই গিয়ার সেন্সর যেটা এটা হচ্ছে তোমার প্রবলেম হয় এখন, এছাড়া আদারওয়াইজ মোটামুটি এখন আগের মতোই ভালো আছে। নতুন মিটার দেওয়ার পরে আগের থেকে এখন ভালো, এটি ফিডব্যাক আমি পাই যাচ্ছি মিটারটা। সো আমাকে এই মিটারটা দিয়েছিল টিভিএস কোম্পানি, আর আমি মিটারটা নেওয়ার জন্য আমি 3-4 বার আমি তাদেরকে বলছি, বলার পরে তারা আমার কথা বিশ্বাস করে না। তারপরে হচ্ছে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম সেই ভিডিওটা হচ্ছে আমি তাদেরকে প্রুফ রাখলাম, যে পরে তাদেরকে দেখাইলাম যে ভাইয়া আমার এই মিটারের প্রবলেম কালো হয়ে যেতেছে, সো দ্যাটস ওয়াই তারপরে তারা আমাকে এটা রিপ্লেস করে দিছে। সো যাদের যাদের এই টিভিএস অ্যাপাচি আরটিআর XConnect বাইকের সমস্যা তারা অবশ্যই অবশ্যই তাদের সার্ভিস সেন্টারে গিয়ে, তাদের অথরাইজ যেগুলো সার্ভিস সেন্টার অফিসিয়াল যেগুলো সার্ভিস সেন্টার তাদের ওইখানে গিয়ে তারা আপনারা এটা ক্লেম করতে পারেন, যদি আপনাদের বাইকের ওয়ারেন্টি থাকে তাহলে। আমার বাইকের ওয়ারেন্টি ছিল বিধেয় আমাকে দিছে, যদি আপনার বাইকের ওয়ারেন্টি না থাকে তাহলে কিন্তু আপনাকে দিবে না। সো তার সাথে সাথে আমি আপনার আমার ওল্ড যেই এই বাইকটা ওল্ড মডেল যেটা সেটার আমি মিটারটা দেখা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটাই নতুন মিটার আর পুরান মিটারের পার্থক্য। সো বন্ধুরা এটা হচ্ছে পুরান বাইক যেটা হচ্ছে ওল্ড মডেল অ্যাপাচি আরটিআর 4B বাইকের যে ফার্স্ট যে মডেলটা ছিল 2019 সালের, সো সেই বাইকটার মডেল, আর এটার মিটারটা আমি আপনাদেরকে দেখাই এখন। সো আপনারা দেখতে পাচ্ছেন এটার মিটারটা হচ্ছে এরকম, হয়তো আগের মিটার যেটা ছিল আগের XConnect ছাড়া যেগুলা সেগুলা, আর এটার মিটার হচ্ছে এখানে ফুয়েল গজ দেখায়, এখানে আপনার ওডিটি দেখায়, আর ওপর এখানে হচ্ছে টাইম দেখায়, আর এটাতে তো ব্লুটুথ নাই, সো এখানে ব্লুটুথ দেওয়া হয় নাই, ABS-ও দেওয়া হয় নাই, খালি ABS-এর একটা সিগনাল আছে বাট ABS দেওয়া হয় নাই। সো এটা ছিল আগের মিটার, আর XConnect-এর মিটার সেটা আপনারা দেখলেন প্রথমেই। তো আমার কাছে মনে হয় এই মিটারটাই হচ্ছে বেস্ট একটি মিটার, কজ এটাতে কোনো প্রবলেম ছিল না আমি যতক্ষণ পর্যন্ত রাইড করছি। আমার এই ব্যাগটাও ছিল, এই ব্যাগটা হচ্ছে রেড কালার ছিল, আর ওই ব্যাগটা এখন কালো কালার কিনছি, এই ব্যাগটা যখন রেড কালার আমি ইউজ করতাম তো তখন কোনো সমস্যা ছিল না। দুটা বাইকের দুটা মিটারই দেখাইলাম, অ্যান্ড এটা হচ্ছে আপডেট ভার্সন, এটা হচ্ছে ওল্ড ভার্সন, সো দুইটা মিটারই আমি আপনাদেরকে দেখাইলাম, কোন মিটারটা আপনাদের কাছে বেটার হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমার ভিডিওতে জানাবেন। অ্যান্ড বন্ধুরা যাদের যাদের ওয়ারেন্টি আছে, আমি আবারও বলতেছি যাদের যাদের ওয়ারেন্টি আছে বাইকের, তারা অবশ্যই টিভিএস সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা কমপ্লেন করতে পারেন যে ভাই আমাদের মিটার প্রবলেম, আমার মিটারটা চেঞ্জ করে দেন। আর যে গিয়ার যে সেন্সরটা সেটা হচ্ছে আমাকে বলছিল টিভিএস কোম্পানি যে ভাই গিয়ার সেন্সরটা এখন আসে নাই, আসলে আমরা আমার আপনার বাইকে লাগিয়ে দিব, সেটা আমাকে বলছিল। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, আমাকে তারপরে সার্ভিস যখন করাতে হবে তখন আমাকে এই গিয়ার সেন্সরটা লাগাই দিয়ে দেন আপনারা।
আর আমার সাথে সাথে ওই সার্ভিস সেন্টারে আপনার তিন থেকে চারটা মানুষ এই সেম আপনার XConnect যে বাইকটা সেই বাইকটা নিয়ে আসছিল, তাদের এই আপনার সেন্সর যেটা সেটা প্রবলেম, দ্যাটস ওয়াই এই জন্য। পরে আমি তাদের সাথে কথা বললাম, কথা বলার পরে তারা আমাকে বললো যে তাদের এই গ্যাস সেন্সরেই সমস্যা। পরে আমি আমাকে বললাম যে আমার মিটারও সমস্যা, মিটার কালো হয়ে যায়, ব্ল্যাঙ্ক হয়ে যায় তো মাঝে মধ্যে স্পিডে থাকা অবস্থায়। তো তারাও এটা শোনার পরে বললো যে আসলে এটা একটা প্রবলেম। তো আমি মনে করি টিভিএস কোম্পানি এই প্রবলেমটা দ্রুত সমাধান করা উচিত, কজ টিভিএস এই বাংলাদেশে যেই পরিমাণ সেল হয়েছে বাংলাদেশের বাইক, সো আমি মনে করি লট অফ মানুষ এই টিভিএস ফোর অ্যাপাচি XConnect বাইকটাকে লাভ করে। সো আই হোপ এই সমস্যাগুলো তারা অবশ্যই সলভ করে দিবে। সো বন্ধুরা, দুইটা বাইকের মধ্যে যদি আমাকে বলে কোন বাইকটা বেস্ট হবে, সো আমি মনে করবো এই ওল্ড ভার্সন যে বাইকটা ছিল সেই বাইকটা ওদের বেস্ট একটি বাইক ছিল। আমি ইউজ করতাম পার্সোনালি, এই আমার রেড কালারটি বাইক ছিল, যারা আমার ফেসবুকে ফলোয়ার আছে তারা অবশ্যই জানো যে আমার রেড কালারটি অ্যাপাচি আরটিআর 4B বাইক ছিল। তারপর আমি ওই সেল করার পর আমি XConnect কিনি, কজ ওইটা ভালো একটি আমাকে সার্ভিস প্রোভাইড করছিল, দ্যাটস ওয়াই আমি আবার তাদের নতুন বাইকটা ক্রয় করি। সো আমি মনে করি টিভিএস কোম্পানিকে যে এটার প্রবলেমগুলো অবশ্যই তাড়াতাড়ি সলভ করে দেবেন ইনশাআল্লাহ। আর নতুন নতুন আপনার বাইক লঞ্চ করেন বাংলাদেশে, আমরা অবশ্যই আপনাদের আপনার একটি ভালো একটি কাস্টমার সার্ভিস যেন পেয়ে থাকি। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবা, অ্যান্ড নেক্সটে তোমরা কী টাইপের ভিডিও চাও সেটাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। সো এর পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক দেন, টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই অ্যান্ড বুম।